আমি আমি ব্যক্তিগতভাবে এই ছাত্রদের যে কোটার সংস্কারের আন্দোলন ছিল, সেই কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে আমরা কিন্তু স্টেটমেন্ট দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি এটা যৌক্তিক সমাধান প্রয়োজন। কিন্তু আমরা দেখলাম এই যেদিন আমরা এই স্টেটমেন্ট দিলাম তারপরের দিন থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। তার মানে কি ছাত্ররাই সহিংসতা করেছে? নিশ্চয়ই এরকমটি ভাবার আমার আমি কোনো কারণ দেখি না। আর এর মধ্যেই কিন্তু গত এই যে আমাদের যে ডেটটা ছিল 7 তারিখ, সেটাকে এগিয়ে এনে ছাত্রদের দাবির মুখে সরকার কিন্তু সেটাকে রিফর্ম করেছে। ইভেনচুয়ালি 23 তারিখে এটা একটা সরকারি গেজেট হয়েছে। দ্যাট ইজ ক্লিয়ার যে এখানে কোটার আন্দোলনের যেই সফলতা সেটা ছাত্রদের পক্ষে গেছে। এখন কি হচ্ছে যে আমি স্লোগান দেখলাম কোটা না অন্য কিছু। সো এই আন্দোলন যাওয়ার পরে যখন আমরা দেখছি যে সহিংসতা হয়েছে, সহিংসতায় অনেক প্রাণহানি হয়েছে, অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে, অনেক কর্মঘণ্টা নষ্ট হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে, সব কিছু মিলিয়ে সরকার চেষ্টা করেছে একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে, কিন্তু উই ডিডন্ট সি দ্যাট। এই যে সহিংসতার ঘটনাগুলো একের পর এক ঘটেছে, সেই ঘটনার এখন দায় দায়িত্ব কার? মূলত সরকারকে দায়ী করা হয়, কিন্তু যারা এর পেছন থেকে কলকাঠি নেড়েছে তাদের কি কোনো দায়িত্ব নেই? ডেফিনেটলি আমার কাছে মনে হয় তাদেরও দায়িত্ব আছে, তাদেরকেও দায়িত্ব নিতে হয়। অনেকে দেখছি এই বিষয়টাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করছেন। আমি ফেসবুকে অনেক ফেক নিউজ দেখি, অনেক গুজব দেখি, গত 16 জুলাইয়ের পরের থেকে অনেক নতুন নতুন আইডি ক্রিয়েট করা হয়েছে, অনেক নতুন নতুন পেজ খোলা হয়েছে, সেই পেজগুলিতে কী ধরনের কন্টেন্ট থাকছে? আপনি যদি বলেন আমাকে এই যে যারা কোটা সংস্কারের আন্দোলন করছে ছাত্রদের দাবির পক্ষে, আন্দোলনের পক্ষে যারা কথা বলছেন, তারা কি আসলে পরমত সহিষ্ণু হবেন না? আমি তো দেখছি যে কোটা সংস্কার আন্দোলনের নিউজ কভার করতে গিয়ে 100-200-এর বেশি সাংবাদিক আহত হয়েছেন, এবং তারা তাদেরকে কারা অ্যাটাক করেছেন? তাদেরকে পুলিশ অ্যাটাক করেছেন, পুলিশ যা অ্যাটাক করেছেন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আন্দোলনকারী অ্যাটাক করেছেন। এবং বিষয়টি এরকম দাঁড়িয়েছে যে আমার পক্ষে কথা না বললে তুমি আমার শত্রু, এবং সাংবাদিকদেরকে এভাবে টার্গেট করা হয়েছে। সো আমি এইখানে কোনো ফেয়ারনেস দেখছি না।